ওখানে কে? ও আপনারা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান আমি গিটারটা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। সো হ্যালো এভরিওয়ান, আমি তাশরিফ, আপনাদের কারোর বন্ধু, কারোর ছোট ভাই, কারোর বড় ভাই, অনেকে শিল্পী হিসাবে পছন্দ করেন, কেউ মানুষ হিসাবে করেন। আজকে হচ্ছে হঠাৎ লাইভে কেন এলো তাশরিফ খান, দেখুন ভিডিও সহ আমি আমি দেখাচ্ছি। তার আগে একটা গান শোনাই, তারপর আমি আসছি, আপনারা আসেন, বসেন, একটু চাটা খান, আসছি। সুন্দরী রমণী আপের টাকায় ফুটানি, আটা ময়দার সাজুনি আর ছেলে ছেও কান্দানি, তুমি টিকটকের সুপারস্টার, হাজার হাজার ফলোয়ার, কেমন যেন ব্যবহার, মিল নাই যে আর তোমার, শেষ হলো মাথায় ভেঙে কাঁঠাল খাওয়ার দিন জানি, ফিল্টার চেহারাটা করেছ রঙিন তোমার, ভোলা ভোলা চাহনিতে কাজ হবে না আর এবার, সময় হলো মুখের ওপর বললে দেবার, ও সুন্দরী রমণী হাজার হাজার ফলোয়ার, কেমন যেন ব্যবহার, মিল নাই যে আর তোমার। সো লাইভ আসার কারণটা আগে বলি, আজকের দিনটা আসলে আমার জন্য একটু স্পেশাল। আজকে হচ্ছে আমি একটু গান বাজনা করবো, আর একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে এতদিন যারা সুন্দরী রমণী গানটার জন্য ওয়েট করেছেন, যারা বলেছেন যে তাশরিফ ভাই বা তাশরিফ এটা মিউজিক ভিডিও করতে হবে, গানটা আমরা দেখতে চাচ্ছি, আজকে কিন্তু ও সুন্দরী রমণী গানের অফিসিয়াল মিউজিক ভিডিও রিলিজ হয়েছে আজকে সন্ধ্যা 7টায়। আজকে হচ্ছে কত তারিখ, 25 তারিখ, বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় রিলিজ হয়েছে গানটা কুড়েঘর ইউটিউব চ্যানেল থেকে। সো যারা দেখেছেন অসাধারণ, আমাকে সবাই ফিডব্যাক দিয়েছেন, ভালো হয়েছে হ্যান ত্যান, কারোর কারোর কাছে আবার নানান রকম কমপ্লেন আছে, সেগুলো আমাকে বলেছেন। সো যারা গানটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ, এবং যারা গানটা শেয়ার করেছেন আপনাদেরকে লাভ ইউ। আর যারা এখনো দেখেননি কিন্তু এই যে লাইভ এসে জয়েন করলেন, তাদের আমি জানাতে চাই যে গানটা রিলিজ হয়েছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল কুড়েঘর থেকে। সুন্দরী রমণী লিখে সার্চ করলে আপনারা গানটা পেয়ে যাবেন, কুড়েঘর চ্যানেলে চলে যান, গানটা দেখেন, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি গানটাতে লাইক দেন যদি পছন্দ হয়, যদি না হয় তাহলে ডিসলাইক হলেও দেন, এবং কমেন্ট করে আপনার ভ্যালুয়েবল ফিডব্যাকটা আমাদেরকে প্লিজ 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 জানান, এটা খুবই প্রয়োজন। আপনারা যদি মানে একটু পাশে থাকেন, একটু সাপোর্ট করেন, তাহলে আমরা অনেক কাজ করার আসলে সাহস পাই, উৎসাহ পাই। আর দেখেন আপনারা যারাই যে আছেন আমার সাথে এখন লাইভে, আপনারা কিন্তু আমার ফ্যামিলির মতো। সো ফ্যামিলির সাথে আসলে লুকাচাপা করার কোনো ব্যাপার নেই, আমি একটু ওপেনলি বলি, আসলে এই যে প্যান্ডেমিক গেল গত এক বছর, মিউজিশিয়ানদের কিন্তু এখন বাংলাদেশে গত এক বছর কোনো শো হয়নি, সো আমাদের একমাত্র ইনকাম সোর্স যেটা হচ্ছে অফ, এন্ড এরকম একটা সিচুয়েশনে আমরা কুড়েঘর ব্যান্ড অনেক সাহস করে, অনেক মানে স্বপ্ন দেখে একটা প্রোডাকশন করেছি নিজেদের নিজে থেকে আমরা, এবং অনেক কষ্ট করে এই কাজটা আমরা রেডি করেছি আপনাদের জন্য। এন্ড অবশ্যই এখানে অনেক রকম ভুল ত্রুটি থাকবে, নানান রকম খুঁত থাকবে, কারোর পছন্দ হবে কারোর পছন্দ হবে না, বাট স্টিল উই নিড ইউর ফিডব্যাক, উই ব্যাডলি নিড ইউর ফিডব্যাক। আমাদেরকে প্লিজ 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 গানটা শুনুন, দেখুন, আপনার ফিডব্যাক জানান, এবং যদি মনে হয় গানটা ওর্দি, যদি মনে হয় যে হ্যাঁ পার্টিতে তো গানটা ছেড়ে নাচা যাবে, ওটা আমার প্ল্যান ছিল, মানে সব গান থেকে কিন্তু আপনি শিখবেন না, আমরা কিন্তু সব গান থেকে শিক্ষা নেব না, যে এই গান থেকে তো কিছু শিখতে পারলাম না, কি লিরিক কি টিউন, আসলে কি আমি আমি দেখেন আমাকে যারা পার্সোনালি চেনেন, আমি কিন্তু নানান রকমের কাজ করি, কখনো বৃদ্ধাশ্রমে যে আমি বয়স্ক বাবা মাদেরকে সময় দিচ্ছি, কখনো চেষ্টা করতেছি একটু ইচ্ছা পূরণ করতে ছোট ছোট বাচ্চাদের, আমার ভালো লাগে আর কি, তো নানান রকম কাজ করে এখানে অনেক সময় দেশের মাঝে যদি কোনো বিশৃঙ্খলা হয় কিংবা কোনো এমন কোনো কাজ হয় যেটা অনৈতিক, আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতেছি, গান লিখতেছি, তো যখন মানে যেটা প্রয়োজন তখন সেটা করতেছি, এন্ড অবশ্যই বিনোদনও কিন্তু আমাদের প্রয়োজন, রাইট? সো এন্টারটেইন করার জন্য কিন্তু আপনাদেরকে এই গানটা করা হয়েছে, এখানে কেউ শিক্ষার কোনো কিছু খুঁজবেন না, বেসিক্যালি গানটা একটু পার্টি সং, এই গানটা যদি ছাড়েন, ছেড়ে যদি লাউড স্পিকারে ছেড়ে নাচেন, সেটা আইদার বিয়েতে হোক, সেটা গায়ে হলুদে হোক, কিংবা যে কোনো পার্টিতে হোক, এটা কিন্তু মানে অনেক মজা হবে, লাইক লিটারালি আই এম সেইং, এটা আসলে ভালো লাগবে, আমরা নিজেরাও নাচি গানটা ছেড়ে। এন্ড আজকে এটা রিলিজ করেছি অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, এন্ড আপনাদের হাতে তুলে দিয়েছি গানটা,
প্লিজ 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 শেয়ার করবেন যদি পছন্দ হয়, যদি অর্ধি মনে হয়, এন্ড শুনবেন এটা হেডফোন দিয়ে যদি একটু ভালো করে শুনেন। আর গানটার জন্য আমি থ্যাংক ইউ দিব আলভিকে, ডিজে আলভি, ও খুব ভালো কাজ করে, আপনারা অনেকে আলভিকে চেনেন। আর প্রত্যয় হিরণ যারা আছে আজাইরা লিমিটেড, ওদের অনেকগুলো গানের কাজও করেছেন, এই গানটা খুব ভালো করে করেছে, এন্ড থ্যাংক ইউ সো মাচ আলভি, লাভ ইউ। আর হচ্ছে যে অলরেডি কিন্তু গত দুই তিন ঘন্টায় প্রায় 50,000-এর বেশি মানুষ দেখে ফেলেছে গানটা, যারা এখনো দেখেননি এই ভিডিওটা শেষ করেই গানটা দেখতে যাবেন, এবং যারা খুঁজে পাবেন না এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি গানের লিংক দিয়ে দিয়েছি। আমি কিন্তু বলে দিছি যে এই সেই লিংক যা এতদিন সবাই খুঁজছিলেন, দেখবেন। আর বারবার তোমার বলতে পারবো না, আমি জানি এখানে যারা আছেন আমার সবাই ফ্যামিলি মেম্বার, সো এই সাপোর্টটা কিন্তু আমি চাই আপনাদের কাছে, অনেস্টলি চাই। এখন আমি একটু কমেন্ট পড়বো, আসেন আপনাদের কোনো কোয়েশ্চেন, কোনো কোয়ারি, যে কোনো কিছু, যে কোনো টপিক, সেটা আইডার হোক, আমার পার্সোনাল হোক, সেটা পাবলিক, আমাকে জিজ্ঞেস করেন, আসেন আমরা একটু আড্ডা সাড্ডা দিই। এন্ড সবসময় তো গান বাজনা নিয়ে আসলে থাকা হয়, ছাদে যাইতেছি। আচ্ছা আরেকটা কথা, কিছু ব্যাপার ক্লিয়ার করি, অনেকে আমাকে কমেন্ট করেন অনেক সময় যে তাশরিফ বা তাশরিফ ভাই তুমি কেন সব ভিডিও কেন ছাদে করো। ভাই এটার উত্তরটা দিয়ে দিই সহজ, এটা হচ্ছে এই যে করোনার প্যান্ডেমিক চলতেছে, হ্যাঁ এখন বাহিরে তো আমাদের যাওয়া নিষেধ, অলমোস্ট নিষেধ ছিল অনেকদিন, প্রায় এক বছর আমি বাহিরে যাইনি, আমি তো বাসার থেকেও নামি নাই। এন্ড আমার ফ্যামিলিতেও কয়েকজনের করোনা হয়েছে, ইভেন অনেকে এটা জানে না যে আমারও কিন্তু করোনা হয়েছিল। সো আমি চাই নাই যে আমার করোনা হয়েছে বাট আমি বাইরে যাব, আমার থেকে আরো মানুষের ছড়াবে, এটা আমি চাই নাই। সো আমি বাসায় ছিলাম, সতর্কের সাথে ছিলাম, এন্ড আমার শুধুমাত্র একটা অপশন ছিল আমার বাসার ছাদ, সো এখানে গেছি, ওখানে যে ফোন দিয়ে ভিডিও করে 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 আমি একটা করে আপলোড করেছি। সো আপনারা খুব ভালো সাড়া দিয়েছেন, এন্ড থ্যাংক ইউ সো মাচ। আর আমি খুবই ব্লেসড যে এত এত চমৎকার একটা আমরা অডিয়েন্স পেয়েছি আপনাদের মতো, যারা শিক্ষিত, যারা বোঝেন, কখন আমি কোনো নোংরা কমেন্ট দেখি না, এন্ড মানে মন থেকে আমি কিন্তু আপনাদেরকে খুবই রেসপেক্ট করি, ট্রাস্ট মি। আমি অনেকের ফ্যান বেস দেখেছি, অডিয়েন্স দেখেছি, আমি আমার যারা অডিয়েন্স আছেন, যারা আমার শোভাকাঙ্ক্ষী, আমি আপনাদের প্রতি খুব বেশি কৃতজ্ঞ আসলে, সবসময় সবসময় সবসময়। এন্ড আমার পাশে প্লিজ থাকবেন, আমি তাশরিফ এবং আমার কুড়ে ঘর ব্যান্ড, ওই যে ছবিটা দেখা যায় আমার কুড়ে ঘর ব্যান্ড, এখন তো সব একসাথে হইতে পারতেছি না, আমাদের আসলে চেষ্টা থাকবে সবসময় ভালো করার, হ্যাঁ যা আমরা করতেছি এটার থেকে আরেকটু ভালো করার সবসময় চেষ্টা করি। সো ভুল ত্রুটি হলে জানাবেন, আর আর কি। আচ্ছা এখন আমি কিছুক্ষণ কমেন্ট পড়বো, এরপর দেখি যদি গান শোনানো সম্ভব হয় তাহলে আমি গান শোনাচ্ছি, কমেন্ট করেন প্লিজ, আমি দেখি আর কি আছে। আচ্ছা ইমু এর নামে একজন আছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে লাইভে দেখে মনে শান্তি। ও হ্যালো ইমু, আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। আচ্ছা আমি কমেন্ট কোথায়, তানজিব, আচ্ছা আচ্ছা পাইছি পাইছি পাইছি, হ্যাঁ পাইছি, সমস্যা নেই, ঠিক আছে আমি কমেন্ট পাচ্ছিলাম না, ওকে। দেলার ভাই আছেন করোনা, আচ্ছা লাভ ফ্রম কুমিল্লা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমাকে লাইভে কমেন্ট করে জানিয়ে দিন কে কোন জায়গা থেকে আছেন, আমি দেখতে চাই আমার আমার লিসেনাররা কে কোথা থেকে আছেন। আর ও মাই গড, 9,500 মানুষ আছেন আমার সাথে, মানে ইট ফিলস লাইক যে আমার সামনে একটা বিশাল বড় মাঠ, এন্ড কনসার্ট, অনেক অনেক মানুষ। বাই দ্য ওয়ে আমার কিন্তু 28 তারিখ, আমরা কিন্তু কুড়ে ঘর ব্যান্ড এই যে করোনার পর আমরা আবার আমাদের কনসার্টে ফিরছি, এন্ড কুমিল্লাতে হচ্ছে আমাদের 28 তারিখ রবিবার কুমিল্লা ক্রিকেট কমিটি আয়োজিত স্বাধীনতা ক্রিকেট টুর্নামেন্ট T10 এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কিন্তু আমরা কুড়েঘর ব্যান্ড কুমিল্লা যাচ্ছি, এন্ড বিকাল 5টার সময় আমরা মাঠে উঠবো, ব্রো কাঁপায় দিব ইনশাল্লাহ, অনেকদিন পরে কনসার্ট, সব বুঝতেই পারছেন, এন্ড আমরা এটার জন্য ভালো করে প্রিপারেশন নিচ্ছি, লেটস হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা আর হচ্ছে এখন আমাদের সাথে আছেন দুলাল, MD আব্দুল সাদ। ও আচ্ছা দুলাল পঞ্চগড়, হ্যাঁ পঞ্চগড়ের কথা মনে আছে, আমার অসাধারণ অভিজ্ঞতা ছিল বাই দ্য ওয়ে। আচ্ছা শিমুল ভাই আছেন সাথে, ফাহিম ভাই আছেন কুমিল্লা থেকে, হ্যাঁ আমাকে একটু নামটা আমি দেখতেছি, আমাকে একটু বলেন কে কথা। আচ্ছা মাসুম আছে, অনেক অনেক ভালোবাসা রইল। আচ্ছা আমি এই সময় না এত 10,000 মানুষ দেখতেছে, আমি একটা প্রমোশন করে দিই, বেসিক্যালি করোনার সময় একদম শেষের দিকে আর কি, যখন সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে, তখন কিন্তু আমি একটা পাহাড়ের ট্যুর দিয়েছি, আমার হচ্ছে সাগর পাহাড় খুবই খুবই পছন্দ, আমার মানে গেলে আর আসতে ইচ্ছা করে না সত্যি কথা। তো আমি হচ্ছে অ্যালটিটিউড হান্টার নামে একটা গ্রুপ আছে, অ্যালটিটিউড হান্টার, ওদের ফেসবুকে একটা গ্রুপ আছে, মানে 50,000+ মেম্বার হবে, এন্ড দে আর অ্যামেজিং পিপল, ওরা এত জোস, এত বেশি জোস যে আপনি মানে
লাইক ওরা এত জোস যে আমার যদি ছোট বোন থাকতো, আমার তো ছোট বোন নেই, বাট ছোট বোন থাকলে ও যদি বলতো যে ভাইয়া ট্যুরে যাবো, আমি অ্যালটিটিউড হান্টারের সাথে চোখ বন্ধ করে আমি দিয়ে দিতে পারতাম যে ও ভাইয়া ওদের সাথে যাও, ওদের সাথে গেলে তুমি সেফ থাকবা, এন্ড ওরা বেশি জোস, সত্যি কথা। সো আপনারা যারা পাহাড়ে যেতে চান, যারা পাহাড় পছন্দ করেন, অ্যালটিটিউড হান্টার গ্রুপের সাথে যেতে পারেন, এরা বেশি জোস। এন্ড মাসুম এখানে কিছু ছেলে পেলে আমার খুবই প্রিয়। আচ্ছা আমি আবার আসি আমার অডিয়েন্সের কাছে ফিরে আসি। মাসুম বলেছে ভালোবাসে, থ্যাংক ইউ। আমার সাথে আছে চাঁদপুর থেকে আছে হাবিবুর, ওকে ফাইন। নাইমা ইসলাম আছে আপু, ঢাকা থেকে আছে, বলেছে কি আমি শান্তিবাগ মালিবাগ থেকে, ওকে ফাইন। কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলতে হবে কিন্তু, ঠিক আছে, আমি আমি কোয়েশ্চেনের এখন আনসার করব। আর এত মানুষ আছে, আপনারা জানেন না, থাকেন না, খুবই ভালো লাগতেছে আসলে। আচ্ছা ওকে, রাকিব ভাই আছে ব্রাহ্মণবাড়িয়া ঘুরতে আসলে চলে আসেন, আরো আবারও মিষ্টি খাবো ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ যাবো ব্রাহ্মণবাড়িয়া, তো অবশ্যই যাবো। অনেক প্রিয় মানুষ আছে আসলে সারা দেশে, মানে আমাদের প্রিয় মানুষও ভর্তি। আর একটা আমি নিউজ দিয়ে দিই যেটা হচ্ছে অনেকে জানেন না, আমাদের কুড়ে ঘর ব্যান্ডের সবচেয়ে বেশি লিসেনার হচ্ছে ঢাকাতে, আমরা যেটা গ্রাফে দেখতে পারি, অ্যানালিটিক্সে দেখতে পারি। এরপর হচ্ছে চিটাগাংয়ে, এরপর হচ্ছে সিলেটে, এরপর হচ্ছে খুলনায়, এরপর গাজীপুরে, এভাবে করে মানে আমরা দেখি আর কি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা উৎসাহ দিচ্ছেন, সাপোর্ট করতেছেন। আর হ্যাঁ জুবাইর ভাই আছেন সাথে ভৈরব থেকে, বলছি ওকে। আমার বাসা মিরপুর 14 আছে তাসকিয়া তাহসিন, হ্যালো। জয় ভাই আছেন, তোমাকে লাইভে দেখে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলেন, আমি কিন্তু কোয়েশ্চেন নিব, কিছুক্ষণ আর আছে, কিছুক্ষণ কোয়েশ্চেন নিয়ে আমি শেষ করবো। ভাই তোমাকে লাইভে দেখে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এই যে 9000 মানুষ এখন দেখতেছেন, মানে 9500, লাইক অলমোস্ট 10,000 পিপল, আমি চাই যে আপনারা যারা দেখছেন, দেখেন আমরা কিন্তু একটা গানে এটাকে, আচ্ছা সুন্দরী রমণী গানটা বেসিক্যালি আমার লেখা, আমার সুর করা, আমার কম্পোজিশন করা, বাট এখানে ব্যান্ডে না অনেক পরিশ্রম থাকে, আমরা এই মাস ধরে বছর ধরে পরিশ্রম করতে থাকি, এন্ড এখানে প্রায় লক্ষ লক্ষ টাকা আমরা ইনভেস্ট করি, এন্ড তারপর হচ্ছে শুটিং হয়, সেটা এডিটিং মেডিটিং অনেক কাহিনী থাকে। হ্যাঁ এত কিছু পার করে একটা গান হচ্ছে আমরা দিই, তো আপনারা যদি 3টা ক্লিক করেন, হ্যাঁ যে গানটা দেখে শেয়ার, আপনার প্রোফাইল সিলেক্ট করবেন, এন্ড পাবলিসিটি দিবেন, তিনটা ক্লিক যদি করে দেন আমার খুবই খুবই ভালো হয় আসলে, মানে পৌঁছার গানটা। আর আমার যারা অডিয়েন্স আছেন আমি আপনাদেরকে বলি ভাই, আমরা জীবনেও হচ্ছে বুস্ট করি না, এন্ড আমার মানে ওই সামর্থ্য নাই যে এত টাকা পয়সা দিয়ে বুস্ট করে গান ছড়াবো। সো আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, যারা কুড়েঘরকে ভালোবাসেন, যারা এই এই নগণ্য তাসরিফকে ভালোবাসেন, তাদের দায়িত্ব নিতে হবে গানটা ছড়ানোর জন্য। এবং যে যেখানে আছেন, যেখানে থাকেন, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার এলাকাতে, কিংবা সেটা হোক কোনো কম্পিউটারের দোকান হোক বা যেখানেই হোক, মানে আপনি নিজ দায়িত্বে গানটা ছড়ান, আপনি কুড়েঘর, এটা তাকে মাথায় রাখতে হবে। ভাই আমরা খুবই সাধারণ মানুষ, হ্যাঁ এই যে একটা অ্যাকোস্টিক এটা নিয়ে বসে যাই আমি, আমার কিভাবে গান লিখি, রাতের বেলা হচ্ছে মাথায় যদি কোনো লিরিক আসে, লাইক আমি ওয়াশরুমে গেছি বা আমি বারান্দায় বসে আছি, আমার রাত 3টা বাজে, আমার মাথায় কোনো একটা লিরিক আসছে, ওকে ফাইন, তো লিরিক আসছে কি করবো, তারপর ফোনটা নিয়ে বসে যাই, তারপর হচ্ছে আমি লিরিকটা দেখি, পড়ি, আবার একটু গিটারটা নিয়ে একটু সুর করি, এভাবে করে না রাতের বেলা গানটা শেষ করে ফেলি। অ্যান্ড সকালবেলা আমার ছোট ভাইকে প্রায় দিতাম, জিপ আসো আসো গানটা রেকর্ড করে ফেলি, গানটা রেকর্ড করি, দুপুরবেলা যায় ভিডিও করে ফেলি ছাদের উপর যে, বিকালে আসি, এসে নেমে ভাতটা আম্মু ডাকতে থাকে, তার শিফ আসো আসো খাইতে আসো খাইতে আসো, আম্মু আসতেছি 10 মিনিট, আম্মু 5 মিনিট, আম্মু 10 মিনিট, আমি বলে 2-3 ঘন্টা সময় লাগে গানটা এডিট করি, অ্যান্ড রাতে আপলোড করি, মানে বুঝতেছেন তো ব্যাপারটা, রাইট? খুবই ক্যাজুয়াল। হ্যাঁ সো আপনারা হচ্ছে, আপনাদের সাপোর্ট লাগবে, অ্যান্ড শেষ পর্যন্তই লাগবে, সো প্লিজ সাপোর্ট আস। সো উত্তরা থেকে বলছে প্রান্ত, আমার ছোট ভাই শাহরিয়া শাহরুখ, গানের এডিটর, সো থ্যাংক ইউ সো মাচ শাহরুখ, তুমি খুব ভালো এডিট করছো ব্রো। আর গানটা যারা যে দেখবে এখন এই ভিডিও শেষ করে তো অবশ্যই দেখবে, দেখতে যাবে সবাই, সো যারা দেখবে ওরা তোমার অবশ্যই সুনাম করবে। ওকে সুমন কবির আছে, রিয়েলি লাইক ইয়ার পারফরমেন্স সিন ফ্রম যশোর, থ্যাংক ইউ সো মাচ। যশোরে আমার যাওয়া হয়নি এখনো, অ্যান্ড আল্লাহর রহমতে আমরা কিন্তু কুড়েঘর ব্যান্ড কিন্তু 3 বার ইন্ডিয়াতে গিয়েছি, অ্যান্ড এটা কিন্তু পুরাটা ক্রেডিট আপনাদের, আপনারা গানগুলাকে না ছাদে বসে একটা গান করি, অ্যান্ড আই ওয়াজ লাইক যে এইভাবে আমরা কথা বলি মাঝে মাঝে যে গানটা না ইন্ডিয়া পর্যন্ত কিভাবে গেল, গানটা সিলেট পর্যন্ত কিভাবে গেল, তখন আমরা আবার কথা বলি, ও ছাদে বসে গান করছিলাম তো বাতাসে বাতাসে মনে গান চলে গেছে, আসলে কিন্তু গান বাতাসে যায় না, আপনারা হচ্ছে গান পৌঁছে দেন সবার কাছে। সো এই গানটাকে আমি রিকোয়েস্ট করবো পৌঁছে দেন সবার কাছে, এন্ড পার্টিটা আপনি দেখবেন বা অ্যাকোস্টিক নিয়ে ফ্রেন্ড সার্কেলের সাথে বসেন যখন আপনি গানটা গাবেন, হেভি মজা লাগবে। হ্যাঁ একটা একটা মাস্তি আছে গানে, সো
আর অবশ্যই কোনো ভুল ত্রুটি থাকলে তো জানাবেন। হাজিরা থেকে ওকে ভাই দাসিবা ফার্মগেট থেকে, ওকে হ্যালো রাকিব ভাই আছে সাথে, আছে হায়াত আপু, ইমরান ভাই, শফিউল ইসলাম ভাই, তারপর হচ্ছে অয়ন আছে আমাদের কুড়ে ঘর, আমাদের কুড়ে ঘরে একটা আচ্ছা বাই দা ওয়ে 9000 মানুষ আছেন বলে রাখি, আমাদের কুড়ে ঘরে কিন্তু একটা অফিসিয়াল ফ্যান গ্রুপ আছে, এটার নাম হচ্ছে কুড়ে ঘর অফিসিয়াল ফ্যান গ্রুপ বা ফ্যান ক্লাব। সাদ কোনটা জানো, কুড়ে ঘর অফিসিয়াল ফ্যান ক্লাব না গ্রুপ? ক্লাব গ্রুপ 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 আচ্ছা কুড়ে ঘর অফিসিয়াল ফ্যান গ্রুপ। সো এখানে কিন্তু আমি নিজে অ্যাক্টিভ থাকি, আমি সবার সাথে একটু কমিউনিকেশন করার চেষ্টা করি যতটুকু সম্ভব। তো আপনারা হচ্ছে যে এখানে চলে আসতে পারেন, অ্যাড হয়ে থাকতে পারেন আমাদের সাথে, পোটো খেলে মেলা থাকা। এখানে রাব্বানি ভাই আছেন, দেলোর ভাই আছেন, ইয়াসিন ভাই আছেন, আরিফ আপু আছেন সাথে, বিশ্বাস ভাই আছেন ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া থেকে অনেকেই দেখছেন। আচ্ছা আরেকটা কথা, একটা অ্যানাউন্স করতে ভুলে গেছি, এটা হচ্ছে স্পটিফাই কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবল। হ্যাঁ স্পটিফাই হচ্ছে একটা একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, অডিও এখান থেকে আপনারা শুনবেন। অ্যান্ড কুড়ে ঘর ব্যান্ডের সবগুলো লেটেস্ট ট্র্যাক যেগুলো আপনারা কয়েকদিন আগে শুনেছেন অ্যান্ড যেগুলো আসতেছে সামনে সবগুলো স্পটিফাইতে পেয়ে যাবেন। স্পটিফাইতে আল্লাহর রহমতে আমি ভেরিফাইড আর্টিস্ট, সো আপনারা স্পটিফাইতে যাবেন, স্পটিফাই যাদের ইনস্টল করবেন, ইনস্টল করলে আমাদের অডিও গানগুলো সবগুলো শুনতে পারবেন। অ্যান্ড আসেন শুনেন, কথাবার্তা তো হবে ইনশাল্লাহ। আর খুব শীঘ্র আমি আর একটা গ্রুপ করবো, আমি একটা টিম করার কথা আসলে ভাবতেছি, দেখি আমি কিছু প্রজেক্ট হাতে নিচ্ছি সামনে, সেগুলো নিয়ে আমি মানে অনেক বড় বড় সারপ্রাইজ আছে যেগুলো আমি খুব খুব শীঘ্রই আমি কিন্তু অ্যানাউন্স করবো। আচ্ছা এখন দেখি যে আমাদের সাথে থেকে চৈতি আপু, চৈতি দেয়া আছে, আচ্ছা তানি আপু আছে, জান্নাতুল জান্নাত আপু আছে, হাসান ভাই আছে, নাফিস আক্তার আপু আছে, রাজন ভাই আছে, আমাদের নোয়াখালী নিয়ে একটা গান করেন। আচ্ছা হ্যাঁ নোয়াখালী নিয়ে করবো, বরিশাল নিয়ে করবো, দুইটা নিয়ে করবো, কলকাতা। আর বাই দা ওয়ে নোয়াখালী কি বিভাগ হয়েছে? না হয়নি। আচ্ছা নোয়াখালী তো দেশ চাচ্ছিল। আচ্ছা শাহরিয়া শুভ আছে সাথে, খুলনা থেকে আছে হচ্ছে কি যেন ভাইটার নাম আছে, চলে গেল কমেন্ট, আমাদের ভাইটির কমেন্ট চলে গেল, হারিয়ে গেল। আচ্ছা রুশান, রুশান শিমুল ভাই আছে সাথে খুলনা থেকে, ওকে আব্দুল সাত্তার দুলাল আছে সাথে। আচ্ছা আমি এখন বিদায় নিব, বিদায় নেওয়ার আগে লাস্ট নাম বলে একটু পড়ে ফেলি। নূর আছে সাথে, সাথে আছে মেহেদি হাসান, অপি, রুশান ভাই, প্রান্ত আছে সাথে, তারপর হচ্ছে রুমি ভাই আছে সাথে, তারপর শিহাব ভাই আছেন আমাদের সাথে, জ্যোতি আছে, ঋতু আছে, ফ্লোরা আছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমি যাওয়ার আগে এটাই বলবো, তোমরা গানটা, তোমরা মানে আমার ছোট যারা আছো তোমরা, এন্ড বড় যারা আছেন আমার, যারা অগ্রজ আছেন, যারা অনুজ আছেন, সবাই প্লিজ গানটা শেয়ার করবেন, ফ্রেন্ডদেরকে জানাবেন, ইনবক্সে দেন, গ্রুপে দেন, ছড়ান। আমার কথা হচ্ছে যে ভাই আমি আমি তো গান করে ছেড়ে দিচ্ছি, আমার দায়িত্ব এই পর্যন্ত, বাদ বাকিটা হচ্ছে আপনাদের হাতে। সো দেখা হবে নেক্সট লাইভে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং মাস্ক ব্যবহার করবেন, পরিবারের যত্ন নেবেন। আমি তাশরিফ বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, লাভ ইউ অল।